বন্ধুরা, কিভাবে ফেব্রিকের কাজ করে নিজস্ব বুটিক খোলা যায়, তাছাড়া নিজস্ব ইনকাম বাড়ানো যায়, আমার ভিডিওগুলো ফলো করলেই বুঝতে পারবেন। কারোর কাছে শেখা লাগবে না। ভিডিওগুলো ভালো করে দেখলে নিজেই ফেব্রিকের কাজ করতে পারবেন খুব সহজে। তাছাড়া আপনাদের রেসপন্স পেলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। দয়া করে সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আমার ভিডিওগুলো দেখে বা শিখে নিজেদের শাড়ি, কুর্তি, টি শার্ট, ব্যাগ, জার বা অন্যদের পরে দিতে পারবেন, যা থেকে নিজের কিছু ইনকাম করতে পারবেন বা নিজস্ব বুটিক খুলতে পারবেন। আজকে আমি গোলাপ নয়, টিউলিপ বানানো দেখাবো। আমি পাতাগুলো বানানোর জন্য দু কালার সবুজ ব্যবহার করেছি, একটা ডিপ সবুজ, একটা হালকা সবুজ, এবং হাইলাইটের জন্য ব্যবহার করেছি হোয়াইট কালার। প্রথমে পাতাগুলিকে পুরো সবুজ দিয়েই এঁকে নিতে হবে, তারপরে হালকা সবুজ মাঝখানে মাঝখানে দিতে হবে এবং এক সাইড করে হোয়াইট কালারের শেড দিতে হবে। আমার কাপড়টা সাদা, তাই আমি দেখুন লক্ষ্য করে আমি সবুজ এবং হলুদ কম্বিনেশন দিয়ে বাইরে হাইলাইট করেছি, শেড টেনেছি বলতে পারো। শেড দিলে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই ফুলটা করেছি হলুদ এবং লাল আর কমলা দিয়ে। প্রথমে আমি পুরো হলুদ দিয়ে ফুলটাকে এঁকে নিয়েছি, তারপর কমলা দিয়েছি এবং লাল দিয়ে ভিতরে ডিপ করেছি, এবং সবচেয়ে ওপরে করবো সাদা দিয়ে হাইলাইট। দেখতেই পাচ্ছেন ফুলটা কি সুন্দর সাদা দেওয়ার পর হাইলাইট হয়েছে। এবার আমি করছি বেগুনি কালার দিয়ে, বেগুনি কালার দিয়ে পুরো ফুলটাকে এঁকে নেব। এই ফুলটা আমি করছি বেগুনি ও গোলাপি কালার দিয়ে, এবং সবচেয়ে ওপরে আমি সাদা দিয়ে হাইলাইট করব। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট দিতে ভুলবে না। আপনাদের আগ্রহ পেলে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। একই রকমভাবে আমি লাল ফুলটাও করেছি। পরবর্তী ভিডিওতে আমি পুরো ফুলটা দেখিয়ে দেবো।